হ্যাঁ বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতমেসকে কিছু মেয়াদ দেখাবো যেগুলো আপনারা পরীক্ষার হলে কোশ্চেন দেখে অ্যান্সার বলতে পারবেন কোনো রকম সলিউশন করতে হবে না এভাবে এর আগে আমি দেখে দিয়েছিলাম যে পরীক্ষার হলে অঙ্ক মিলানোর কৌশল মানে আটটি কৌশল দেখেছিলাম তো এটা দিয়েছিলাম প্রথম ভিডিও তো এটা হচ্ছে যে পরীক্ষার হলে অঙ্ক মিলানোর যে কৌশল এটা হচ্ছে আমাদের দুই নম্বর ভিডিও তো আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওই ভিডিওটা তো সারা পাওয়ার বা অনেকেই বলছেন যে নেক্সট ভিডিও দিতে ওইভাবে তো এই জন্য আমি পরবর্তী ভিডিও তৈরি করতেছি আপনারা দেখেন যে এইভাবে যে অঙ্ক মিলানো যে আপনার কল্পনা করতে পারবেন না যে পরীক্ষার হলে অঙ্কগুলো দেখেই আপনি অ্যান্সারগুলো করতে পারবেন কোনো গতানুগতিক বই বা কোনো কোচিংয়ে এই ধরনের ম্যাথগুলোর সলিউশন এভাবে আপনি পাবেন না এগুলো গতানুগতিক সলিউশন পাবেন বাট আপনাকে ম্যাথকে দেখাবো যে আপনার কীভাবে অনুধাবন করতে পারবেন যে এই ম্যাথটা আমি কীভাবে দেখে অ্যান্সার করতে পারবো তো দেখেন শুরু করা যায় প্রথম অঙ্কটা বলা আছে যে কোনো সংখ্যার চার বাই সাত অংশ আশিয়ার সমান তো আমাদের অপশান দেওয়া আছে তো এইটার এই চারটে অপশানের একটা অপশান আসবো যেটার চার বাই সাত অংশ আশির সমান তো আমরা অপশন এ দূরে নিয়ে বুঝতে পারলাম এ এর চার বাই সাত অংশ কত আশির সমান তো এ তো অপশন আমাদের আছে কত একশো চল্লিশ দেখেন একশো চল্লিশ এর চার বাই সাত অংশ আমরা বের করবো চার বাই সাত এটা দেখেন একশো চল্লিশ এর এত অংশ কত আসে তো আমরা জানি সাত দিন হলো কত চল্লিশ চল্লিশ চার বিশ আশি দেখেন আমাদের প্রথম অপশনটা কিন্তু মিলে গেছে যে কোন সংখ্যার চার বাই সাত অংশ আশির সমান তো আমরা দেখলাম একশো চল্লিশের চার বাই সাত অংশ কার সমান আশির সমান অন্য কোনো অপশানে কিন্তু মিলবো না তোমার আমরা বি নম্বর অপশনে যদি চেক করেন দেখেন একশো বিশ এর চার বাই সাত অংশ কত হয় দেখেন বাকি জানা যেটাকে বাগি করা যায় না তার মনে দশমিক চলে আসবে তো এটাও হয় না তো আর কোনোটাই হবে না আমাদের অপশন তাহলে কত হবে এ নম্বর তো আপনারা পরীক্ষা হলে চাইলে এইভাবে খুব সহজে ম্যাথগুলো মিলাইতে পারেন বা ম্যাথগুলোকে কী আপনি দেখেন বাস্তবে অনুদাপন করা যায় যে এইভাবে ম্যাথ মেলানো যায় এবং তারপরের অঙ্কটা আমরা দেখাবো সেইভাবে দেখেন অনেক বড়ো একটা অঙ্ক বিশেষ আসছে দেখে মনে হতেছে কি অনেক বড় একটা অঙ্ক বলা আছে ক খ দুইটি সংখ্যা ক আর খ দুইটি সংখ্যা ক এর হাফ অংশ এবং খ এর ওয়ান থার্ড অংশ যোগ করলে পঁয়তাল্লিশ হয় দেখেন ক আর দুই সংখ্যা তো আমাদের নিজে দেখেন শেষে যে লাইনটা আছে ক এর মান কত মানে ক সংখ্যাটি কত আর খ সংখ্যাটি কত আমাদের দেওয়া আছে ক অপশনে দেওয়া আছে যে প্রথম অপশন ক পঞ্চাশ খ ষাট ষাট পঞ্চাশ তো এইভাবে দেওয়া আছে তো আমরা দেখি জিনিসটা কেমন হয় প্রথম অপশনে আমাদের দেখেন যে বলছে ক এর হাফ অংশ খ এর কত এক তৃতীয়াংশ যুগ করলে পঁয়তাল্লিশ ক এর হাফ অংশ ক আছে দেখেন এ এর অপশনে ক আছে আমাদের পঞ্চাশ এটা কয়ের মান এটা আছে আমাদের কত পঞ্চাশ এটার হাফ অংশ দেখেন এটার হাফ অংশ পঞ্চাশের হাফ মানে অর্ধেক তাহলে পঁচিশ প্লাস খ এর এক এক তৃতীয়াংশ মানে ওয়ান থার্ড খ ষাট আছে ষাটের এক তৃতীয়াংশ ষাট এর ওয়ান থার্ড দেখেন এটার কত তিন বিশ ষাট এই দুটোর যুগ ফল আমাদের বলছে যে কয়ের হাফ আর ক্ষয়ের এক তৃতীয় যোগ যুগ করলে যোগ ফল পঁয়তাল্লিশ এই কন্ডিশনটা মিলছে এর জন্য এর জন্য মিললে এই কন্ডিশনটা কিন্তু বিয়ের জন্য মিলবে দেখেন বিয়ের জন্য মিলবে না সরি দেখেন একটা কন্ডিশন আমরা পেয়ে গেছি এখন থেকে আমরা দুই নম্বর কন্ডিশনটা আবার ক্ষয়ের হাফ অংশ ক্ষয়ের হাফ অংশ এবং ক এর দুই বাই পাঁচ অংশ যোগ করলে পঞ্চাশ হয় এখন দেখেন ক্ষয়ের হাফ অংশ এটা মিলে কি না ক্ষয়ের হাফ ক্ষয়ের হাফ মানে কত ত্রিশ দেখেন এখানে ষাট ছিল ক এর হাফ ত্রিশ যুগ ক এর দুই বাই পাঁচ অংশ ক আমাদের পঞ্চাশ এর দুই বাই পাঁচ তো দেখেন তো পাঁচ দশ কত পঞ্চাশ পাঁচ দশ হচ্ছে আমাদের কত পঞ্চাশ দশ দশ দিকে বিশ তো এটা হয়ে গেছে কত বিশ তো এই দুইটার যুগ ফল কত বলছে আমাদের পঞ্চাশ তো মিলছে আপনার অঙ্ক মিলে গেছে কিন্তু দেখেন যে আমাদের প্রথম কন্ডিশনটা ছিল যে কয়ের হাফ অংশ ক্ষয়ের এক তৃতীয়াংশ এই দুটার যুগ ফল হইতেছে পঁয়তাল্লিশ এইটা মিলছে আবার পরের কোয়েশনে বলা আছে পরের কন্ডিশনে যে ক্ষয়ের হাফ অংশ মানে তিরিশ ষাটের অর্ধেক ত্রিশ এবং ক্ষয়ের দুই বাই পাঁচ অংশ আমরা বের করে নিলাম বিশ হইতেছে বিশ তো এই দুটোর যুগ পর পঞ্চাশ হইতে হবে দেখেন এখানে বলা আছে তো পঞ্চাশ তার মানে আমাদের অ্যান্সার কত এ নম্বর এর এ নম্বর দেখেন অঙ্কটা কিন্তু অনেক কঠিন এবং বিশেষ আসছে বা বিনু পরীক্ষায় কয়েকবার আসছে এই জন্য আমি করছি তারপর দেখেন বলা আছে তিন বাই পাঁচের লব এত এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে বঙ্গশ্রীর মান পাঁচ বাই সাত হবে দেখেন এখানে কিন্তু অপশন আছে যে যে কোনো একটা সংখ্যা যুগ করলে বঙ্গশ্রীর মান হবে কত পাঁচ বাই সাত বাট আমাদের একটা বঙ্গশে দেওয়া আছে কত তিন বাই পাঁচ এটা লব আর হরের সাথে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করতে হবে যার জন্য পাঁচ বাই সাত হবে দেখেন এ তিন যদি যোগ করি এটা হয়ে যাবে ছয় আর এটা যাবে কত আট দেখেন আমরা প্রথম যদি এই নম্বর থেকে তিন যোগ করে ফেলি এটার সাথে একই সংখ্যা বলছে তাহলে দেখেন এখানে ছয় আর এখানে হইতেছে কত সিক্স বাই এইট তার মানে কাটাকাটি করলে আমাদের তিন বাই ফোর হইতেছে না আমাদের পাঁচ বাই সাত হইতে হবে বি নম্বর এই নম্বর চেক করলাম বি নম্বর যদি চেক করি দেখেন যে থ্রি বাই ফাইভ যোগ টু আমাদের এখানে টু আছে টু যদি যোগ করেন ফাইভ বাই কত হইতেছে সেভেন তার মানে আমাদের অ্যান্সার কিন্তু বি নম্বর কিন্তু মিলে যাচ্ছে ডিরেক্ট তো দেখেন এগুলো কিন্তু গতানুগতিক নিয়মে না করে আমরা যদি জাস্ট অঙ্কটা যদি বুঝে সলভ করার চেষ্টা করি তাহলে দেখেন কত সহজে সলভ করা যায় পরের অঙ্কটা এখানে বলা আছে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ফাইভ ইন্টু সিক্স লাভ কত তো দেখেন এখানে এভাবে বোঝানো হয়েছে যে ক্রয় মূল্য হইতেছে পাঁচ আর বিক্রয় মূল্য হইতেছে ছয় দেখেন ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা আর বিক্রয় মূল্য ছিল ছয় টাকা ছয় টাকা তাহলে আমাদের লাভ হয়েছে কত দেখেন তো ছয় মাইনাস পাঁচ এক টাকা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় তো আপনি দেখেন যে আমাদের পাঁচ টাকায় লাভ হয়েছে কয় টাকা এক টাকা কিন্তু পাঁচ টাকায় লাভ হয়েছে এক টাকা একশো টাকায় লাভ অবশ্যই বেশি তাহলে গুণ হবে তো পাঁচ বিশ কত একশো তো এটা দেখেন বিশ পার্সেন্ট আরেকবার একটা কথা বলিস ভিডিওগুলো যদি ভালো লাগে যদি মনে হয় যে আপনাদের ভিডিও থেকে উপকার হতেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ম্যাথ আছে আমি দেখাবো একটু করে আর অনেকগুলো ম্যাথ আছে এখন এই ভিডিওতে আমরা দেখাই দিব তো সবাইকে একটা অনুরোধ করবো যে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আর এটা যেহেতু একটু শিক্ষণীয় চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের ক্ষতি হবে না অবশ্যই একটু লাভ হবে পরবর্তী অঙ্গগুলো দেখেন যে এখানে একটা অঙ্গ আমরা করবো দেখেন পিতার বর্তমান বয়স পুত্র বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্র বয়সের দশ গুণ ছিল দশ গুণ ছিল পিতার উপত্রের বর্তমান বয়স কথা আমাদের পিতার উপত্রী বর্তমান দেয় সেটা পিতার এটা পুত্র বয়স এটা বলতেছে এটা যে কোনো একটা হবে তো দেখেন যে পিতার বর্তমান বয়স পুত্র বয়সের চার গুণ দেখেন তো কোথায় চার গুণ হয় এখানে দেওয়া আছে ছাপ্পান্ন চার চোদ্দ কত ছাপ্পান্ন এখানে দেখেন তাহলে পুত্রের অপশন হিসেবে দেখেন প্রথম ক্নিশ শুনবে যে পিতার বর্তমান বয়স ছাপ্পান্ন পুত্র যদি চোদ্দ হয় তাহলে চার চোদ্দ কত ছাপ্পানো তাহলে এটা যে এটার জন্য কী হইতেছে পুত্রের বর্তমান বয়স হুম পিতার বয়স পুত্রের বয়সের গুণ এটা স্যাটিসফাই করতেছে এটা দেখেন চার নং ছত্রিশ হতেছে চার সাত আটাশ এটা হয় না এটা এমনিতে বাদ চার দশ চল্লিশ তার মানে আমাদের তিনটা অপশন প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে এখন আসেন দুই নম্বর কন্ডিশনকে স্যাটিসফাই করে বলছে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল এখন ছয় বছর পূর্বে যাইতে হলে আমাদের কী করতে হবে ছয় ম্যানেজ করতে হবে তো দুইটা থেকে কারণ ছয় বছর পূর্বে কি পিতার বয়সে ছয় বছর কম ছিল পুত্র বয়সে ছয় বছর কম ছিল তো ফিফটি সিক্স মাইনাস সিক্স ইকুয়াল ফিফটি এ নম্বর জন্য দুই নম্বর কন্ডিশন করে করতেছি আর চৌদ্দ মাইনাস সিক্স ইকুয়াল দেখেন এইট হইতেছে তো এটা দশ দশগুণ হইতেছে এটা যদি দশ দ্বারা গুণ করেন তাহলে হয়ে যায় কত আশি তো মিলে না বি নম্বর আসেন ছত্রিশ থেকে ছয় মাইনাস করেন দুইটাই দশ বছর ছয় বছর পূর্বে যেহেতু তো এটা ত্রিশ আবার নাইন থেকে আপনি ছয় বিক করেন থ্রি এটাকে গুণ ছিল যে গুণ দশ দ্বারা গুণ করেন যে দুপুরে এটা মিলে তাহলে অ্যান্সার এটা তিন দশ তিরিশ তাহলে দেখেন এটাও তিরিশ এটাও তিরিশ তাহলে মিলছে যে ছয় বছর পূর্বে পিতার বহপত্র দশ গুণ ছিল এই একটা কন্ডিশনের জন্য এটা কি সঠিক তার মানে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এটা কারণ এরপরে আসেন আমাদের সিরিয়ালটা ব্রেক হয়ে গেছে এরপরে মাঝখানে অঙ্ক আছে ওকে পরিবর্তন দশ নম্বরটা চলে আসছে সমস্যা নেই আমি ওগুলো তো বলছে একটি রেখার উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ওই স্বললেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বড় ক্ষেত্রফল সাপোজ আমরা স্বল্যাখাটির দৈর্ঘ্য ধরে নিলাম এক্স টোটাল ছড় ডাকা এই সম্পন্ন সরল রেখা এটার দৈর্ঘ্য আপনি ধরে নিলেন এক্স এখন এক চতুর্থাংশ এটা চার ভাগে ভাগ করেন সাপোজ এটা এটা হলো কত এক চতুর্থাংশ মানে কি এক্স বাই ফোর এই শলটাকে চার ভাগে ভাগ করলে তার একবার তো দেখেন এই শলটাকার উপরে অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল কত হবে দেখেন আমাদের বড় ক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কোয়ার এক্স স্কোয়ার আবার একশো চূর্থাংশের উপরে অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল হবে কত এক্স বাই ফোর হোল স্কোয়ার ইকল কত এক্স স্কোয়ার বাই ষোলো এখন বলতেছে যে বড় ক্ষেত্রের কত গুণ তার মানে আমরা একটা একটাকে ভাগ করতে হবে একটা দ্বারা তারপর এটা হচ্ছে টু টানটার উপরে এটা একশো চতুর্থাংশের উপরে তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই ষোলো তো দেখেন এখান তো কি আছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই নিসাইড এটার উপর চলে যাবে ষোলো তার মানে কত গুণ হইতেছে ষোলো গুণ তো দেখেন এটা কিন্তু আপনারা মুখস্থ করছেন বা বিভিন্ন চাকরি এখানে কিন্তু এরকম নয় যে কিন্তু কি থাকতে পারতো ওয়ারদেকের উপর থাকতে পারতো বা কি ওয়ান থার্ডের উপর থাকতে পারত মুখস্থ করার দরকার নেই আপনারা কত নিকত নিয়ে যায় আর এটা শিখবেন কেমন মানে যেভাবে আমি শিখেলাম ঠিক এইভাবে আপনারা শিখে ফেলবেন এরপরে দেখেন আর অঙ্ক আসে দশ নম্বর দেখিয়ে বলছি বাট সাত নম্বরগুলো দেখানো হয় এরপর অঙ্কটা দেখেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত হলে শতকরা লাভ কত একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ক্রয় মূল্য হইতেছে সবসময় ক্রয় মূল্য হইতেছে উপরে এটা থাকবে প্রথমে যার ওইটা আর বিক্রয় মূল্য হইতেছে এটা তো দেখেন যে আপনাদের এখানে ক্রয় মূল্য যদি পাশ হয় আর বিক্রয় মূল্য যদি চার হয় তাহলে আমাদের কিন্তু এখান থেকে লাভ হইতেছে কত পাঁচ মাইনাস চার এক টাকা লাভ তার একটা জিনিস খেয়াল করেন আমাদের যে লাভ সবসময় বিক্রয় মূল্যের উপর হিসেবে তো বিক্রয় হ্যাঁ ক্রয় হিসেবে হিসাব করতে হয় ক্রয় মূল্য উপরে তো ক্রয় মূল্য যদি চার টাকা হয় আমাদের লাভ হচ্ছে কয় টাকা তো আমরা এইভাবে করতে পারি এই দুটোর অঙ্ক করছি আমরা ক্রয় মূল্য চার টাকা হলে লাভ হয়েছে এক টাকা মানে চার টাকা লাভ হয়েছে এক টাকা হতে একশো টাকায় লাভ হয়েছে চার পঁচিশ একশো তো আমাদের অ্যান্সার হচ্ছে কত পঁচিশ পার্সেন্ট এরপর একটা অঙ্ক আছেন যে এর বলা আছে দুইটি সংখ্যার বিবেক ফল তেত্রিশ তাদের অনুপাত এত দেওয়া আছে কি একটি সংখ্যার অনুপাত এইটা আটটি সংখ্যা আমরা ধরে নাম যে একটি সংখ্যা প্রথম এইট এক্স তাহলে অপর সংখ্যা আমরা জানি তাহলে অপর সংখ্যা অনুপাত যেহেতু দুইটা বিয়ে ফল এই দুটো বিয়ে করেন আপনি কত দিয়েছেন এইট এক্স মাইনাস কত দেওয়া হচ্ছে তেত্রিশ তো দেখেন এখানে আমাদের থ্রি এক্স কত হচ্ছে তেত্রিশ বা এক্স তেত্রিশ বাই থ্রি আপনি এক্সের মান যদি এগারো হয় দেখেন এখানে আপনি বসাই দেন এক্সের মান এগারো বললি আট এগারো আটাশি পাঁচ এগারো পঞ্চান্ন তো একটা আটাশি একটা কত পঞ্চান্ন আটাশি পঞ্চান্ন দেখেন মানে এটা কিন্তু খুব সহজে মিলব অপশন চেক করেও আপনি এটা করতে পারতেন কীভাবে দেখেন আপনি যদি অপশন চেক করে করতাম যে দুইটি সংখ্যার বিয়িক ফল কোন দুইটি সংখ্যার বিয় ফল এখানে তেত্রিশ এখানে সাতাত্তর আছে পঞ্চান্ন আছে দেখেন সাতাত্তর মাইনাস পঞ্চান্ন এখানে কত হবে শূন্য এটা কিন্তু হইতেছে না দেখেন টু এটা বাদ এটা হইতেছে না এটা এটা কিন্তু হবে কারণ আমরা জানি দেখেন একশো দশ মাইনাস ছষট্টি তাহলে কত ফোর আর এখানে কত থাকে সাত সাত আছে এগারো পাঁচ হলো চুয়ান্ন এটাও না কাটা দেখেন একটাও মিলবে না দুইটার বিয়েক ফল কোনোটাই মিলবে না তার মানে আমরা অপশন চেক করেও করতে পারি আর অথবা কী এইভাবেও করতে পারি জেনারেলি আমি কেমন কেননা তারপরে একটা অঙ্ক আছে মানে টোটাল দশটা অঙ্ক দিয়েছি এলোমেলো হয়ে গেছে সিস্টেমটা দেখেন মাসুদের আয় ও বের অনুপাত বিশ ইষ্টু পনেরো হয় তার মাসিক সঞ্চয় আয় শতকরা কত বা তো এখন দেখেন যে মাসুদ আয় করতেছে বিশ কিন্তু ব্যয় করতেছে কত পনেরো তার মানে মানে টোটাল সে তার মাসিক সঞ্চয় কত তাহলে দেখেন মানে সাপোজ বিশ টাকা বেতন পাইতেছে সে পনেরো টাকা খরচ করতেছে তাহলে তার কয় টাকা থাকতেছে পাঁচ টাকা থাকতেছে দেখেন কয় টাকা থাকতেছে পাঁচ টাকা কয় টাকা থেকে বিশ টাকা থেকে তার সঞ্চয় হচ্ছে কয় টাকা পাঁচ টাকা একশো টাকায় কত হবে দেখেন পাঁচ বিশ একশো পাঁচ পাঁচ পঁচিশ তো আপনার অ্যান্সার হবে কত পঁচিশ পার্সেন্ট একটু বুঝতে পারবেন ওপর কেমন এরপর লাস্ট অঙ্কটা একটু দেখেন যে একটি পুতুলের পঁচিশ পার্সেন্ট লাভে একটি পুতুল পঁচিশ পার্সেন্ট লাভে এত টাকা বিক্রি করা হলো পুতুলটির ক্রয় মূল্য কত শেয়ার করেন যে পঁচিশ পার্সেন্ট লাভে তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করা হয়েছে তো পঁচিশ পার্সেন্ট লাভে আপনার যদি ক্রয় মূল্য যদি একশো টাকা থাকে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে এটা ক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে আপনার একশো পঁচিশ টাকা এখন দেখেন আমাদের দেওয়া আছে কত এটা এটা কিন্তু বিক্রয় মূল্য এটা বিক্রয় করা হয় এত টাকা তাহলে আমরা আমাদের বলছে ক্রয় মূল্য যেটা তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি একশো পঁচিশ টাকা হয় আমরা এভাবে লিখতে পারি না যে বিক্রয় মূল্য দেওয়া আছে যেহেতু একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা এটা আমরা বলে আসি বিক্রয় এর ক্রয় মূল্য ছিল এটা বিক্রয় মূল্য ছিল এখন বিক্রয় মূল্য যদি দেখেন বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তার ক্রয় মূল্য হবে একশো বাই একশো পঁচিশ এই যে আমাদের বিক্রম মূল্য দেওয়া আছে কত তিনশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য যদি তিনশো পঁচাত্তর টাকা হয় একশো ইন্টু দেখেন তিনশো পঁচাত্তর নিশ্চয় একশো পঁচিশ এটা দেখেন তিনবার দেয় তাহলে কত ছিল তিনশো টাকা তো আমাদের অ্যান্সার হয়েছে তিনশো টাকা তো সবাইকে ধন্যবাদ আর অবশ্যই বলবো যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ হচ্ছে এটা হচ্ছে শিক্ষণীয় চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের প্রতি আর কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি ওই ধরনের ভিডিও দেব আর লাইক কমেন্ট তো করবেনই ধন্যবাদ সবাইকে